আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সংক্ষিপ্ত একটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডার উপরে প্রেস কনফারেন্স ডেকেছিলাম। সকালবেলা এত ব্যস্ততার মধ্যে ভোরের দিকে আবহাওয়া খারাপ ছিল, তবু আমাদের সাংবাদিক বন্ধুরা প্রিয় বন্ধুরা এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাংলা নববর্ষের প্রাক শুভেচ্ছা জানাই। আজকে নির্বাচনের প্রাককালে আমাদের দলের ক্ষেত্রে একটা খুশির খবর, চাঁচল এক পঞ্চায়েত সমিতি তিনবারের কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির, এবং গত পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলা পরিষদের 11 নম্বর আসন থেকে জাতীয় কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন শ্রীমতী বন্দনা ঘোষ। তিনি অত্যন্ত একজন পপুলার মহিলা নেত্রী, সমাজসেবিকা হিসেবেও এলাকায় গ্রহণযোগ্যতা আছে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হওয়ার জন্য এবং দিদি যাতে 42-এ 42টা আসন নিয়ে দিল্লিতে যেতে পারেন এবং বাংলার আরও উন্নয়ন দিল্লি থেকে নিয়ে আসতে পারেন, এই লক্ষ্যে এবং পিছিয়ে পড়া মালদা জেলার উন্নয়নে তিনি যুক্ত হওয়ার জন্য আমাদের দল তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার আবেদন করেছিলেন। আমরা তাকে আজকে দলে গ্রহণ করছি, প্রাথমিক সদস্য পদ দিচ্ছি এবং এই নির্বাচনে আমাদের দলের উত্তর মালদার প্রার্থী মৌসুম বেনেজুর নূরের পক্ষে তিনি আজ থেকে ক্যাম্পেনিংয়ে নামবেন, ব্যাপক ক্যাম্পেনিং করবেন, প্রচার করবেন এবং পরবর্তীকালে এই সম্মানীয় নেত্রীকে আমাদের দল এবং জেলা পরিষদে আমরা যথোপযুক্ত কাজে লাগাব এবং তার জেটপি এলাকার উন্নয়নের সমস্ত দায় দায়িত্ব সহযোগিতা আমরা তাকে সর্বতোভাবে করব। এইটুকু ঘোষণার জন্য আমি আজকে ডেকেছিলাম।